আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই? প্রথমে খাট দিয়ে শুরু করব। খাট দিয়ে শুরু করবেন। এটা তো খুবই সুন্দর লাগতেছিল। মাশাআল্লাহ, খুবই চমৎকার ডিজাইনটা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন? এদিকে তো ভাই দেখি আচল মডেল দেখতে পাচ্ছিলাম। জি ভাই। ওয়াও, এটা খুবই সুন্দর লাগতেছিল। আজকে ধামাকা অফার হইলো মাত্র 100 টাকা ফার্নিচার। মাত্র 100 টাকা ফার্নিচার। তা এদিকে তো ভাই আরো খাট দেখতে পাচ্ছিলাম। এই খাটটা তো খুবই সুন্দর লাগতেছিল। জি, এটা দেরেন্সের ভিতর করা। হুম। প্রাইসটা যদি বলে দিতেন। এটা প্রাইস 15000 টাকা। 15000। ঠিক আছে, আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম। এটা 20000 টাকা। এটা 20000। সে মজবুত করে বানাইছেন রে ভাই। জি ভাই। আবার দুই পাশে ব্যালকনি আছে, মাঝখানে অপশন। এরপরে এদিকে তো ভাই খাটগুলো প্রিমিয়াম কোয়ালিটি লাগতেছে। জি ভাই। বেশ দেখতে পাচ্ছেন, হাতি খোদাই করা নকশা, হেড সাইড লেগ সাইড সেম টু সেম। এটা আপনার 2-2-1 না 3-1-1? 1 নিলে দিতে দাও, 3-1-1 নিলে। আচ্ছা, মানে যে কোনো ভেরিয়েন্ট দিতে পারবেন ভাই। এদিকে একটা অন্যরকম ক্যাবিনেট দেখতে পাচ্ছিলাম। পার্টি মডেল নতুনটা নাকি ভাই? জি ভাই, পার্টি মডেল নতুন মডেল, ক্লাস মডেল। এটা মডেলগুলো দেখিয়ে দিতেছেন 20000 টাকার মধ্যে না? এটা ফোম কাটিং ডিজাইন 20000। সেগুন কাটের ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম ভাই, 13 গোলাপ, দুই সাইডে 19000 টাকা পকেট আছে। কত? 19000। 19000 সেমি বক্স, সেমি বক্স। এটা 19000। এটা 19000। এটা 19000। এটা 19000। এদিকে তো একটা লাভ খাট দেখতে পাচ্ছিলাম ভাই, এটাও তো খুবই সুন্দর লাগতেছিল। এটা কয় ফিট বাই কয় ফিট আছে? এটা 6 ফিট বাই 7 ফিট। 6 ফিট বাই 7 ফিট। এদিকে এটা ফুল বক্স, ফুল বক্স ভাই। এটা তো সেই লাগতেছিল ভাই। জি ভাই, দোনো গেটআপটাই অন্যরকম। এদিকে তো সেমি বিটকে মডেল একটা সোফা সেট দেখতে পাচ্ছিলাম। 2-1। জি, এটা প্রাইস 17000 টাকা। 17000 টাকা। চাল মডেল ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম। চাল মডেল ড্রেসিং টেবিল আছে, কানেকশন মডেল ড্রেসিং টেবিল, জেডি নিবে 11000 টাকা। এটা 11000। হ্যাঁ, এটা 11000। এটাও 11000। কয় ফিট বাই কয় ফিট আছে ভাই? এটা 5.5 ফিট বাই 4.5 ফিট আছে। 5.5 ফিট বাই 4.5 ফিট। এদিকে একটা শাটার মডেল ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন। ওরে ভাই, সেই গেটাবলা খাট। প্রাইসটা কত আসবে? 21000 টাকা। 21000। আসসালামু আলাইকুম শফিক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আর ভাই, আজকের ধামাকা অফার কি দিচ্ছেন ভাই? আজকে ধামাকা অফার হইলো মাত্র 100 টাকা ফার্নিচার। মাত্র 100 টাকা ফার্নিচার? 100 টাকা। এটা কি সত্যি? হ্যাঁ ভাই। না মজা করলে ভাই আমি যাই না ভাই। সত্যি সত্যি 100 টাকা অ্যাডভান্স করলে ফার্নিচার দিয়ে দিবেন? অ্যাডভান্স করলে ফার্নিচার দিয়ে দিব। তার কারণ হলো অনেক ফুবাসি ভাই ফোন দিয়ে বলে দেবে আমাদের টাকা মারিয়ে দিছে। আচ্ছা, অমুক জায়গা দিয়ে দিছে, দিয়ে মারিয়ে দিছে। আচ্ছা, লেগে মাল কিনে না। তা আমার কথা হলো আপনি অনেক অ্যাডভান্সারি মাল কিনে দিয়েছেন, মাত্র 100 টাকার বিনিময়ে মাল। মাত্র 100 টাকার বিনিময়ে মাল? 100 টাকা। আচ্ছা, শুরুতে যদি আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি বলে দিতেন ভাই। আমাদের শপটা হলো ঢাকা কেরানীগঞ্জে মোহাম্মদপুর দিয়ে আসলে আচ্ছা ফারেয়া লাবণীর সামনে। আচ্ছা, মামাবাগনা ফার্নিচার এন্ড ডোর। আচ্ছা, বিয়ার্স এই মুহূর্তে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু ফার্নিচারগুলো ভালোভাবে দেখে নিতে পারবেন। এবং সারা বাংলাদেশ 64 জেলায় ভাই কিভাবে ডেলিভারি করবেন ভাই? আমাদের পিক আপ আছে বা কুরিয়ানে দিমু, পিক আপ দাও, ডেলিভারি চার্জ আমার। ডেলিভারি খরচ আপনার? জি ভাই। আচ্ছা, মানে 100 টাকা অ্যাডভান্স করলে ফার্নিচার পাঠাই দিবেন, ডেলিভারিও আপনার, ফার্নিচার বুঝে পেয়ে তারপর আমাদের 100 টাকা দিবেন? মাত্র 100 টাকা। আচ্ছা, আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই? প্রথমে খাট দিয়ে শুরু করব। খাট দিয়ে শুরু করবেন? আপনার তো দেখি ভাই আকাশি কাটের হিউজ পরিমাণ খাট আছে ভাই। জি ভাই। কোনটা থেকে কোনটা দেখাবো আমি নিজেও বুঝতে পারতেছি না। বেশ, যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন, অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন। তো ভাই প্রথমে কোনটা দেখাবেন ভাই? খাট অনেকগুলো আছে ভাই। ড্রেসিং টেবিল আছে। ড্রেসিং টেবিল দিয়ে শুরু করবেন? জি ভাই। এটা তো খুবই সুন্দর লাগতেছিল ভাই। জি ভাই। এটা কয় ফিট বাই কয় ফিট আছে? এটা 4 ফিট বাই 7 ফিট আছে। আচ্ছা, এটা প্রাইসটা যদি বলে দিতেন? এটা প্রাইস 15000 টাকা। 15000। জি ভাই। ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস মাত্র 100 টাকা অ্যাডভান্স করলে। 100 টাকা অ্যাডভান্স করলে হবে না? শুধু প্রবাসী ভাইদের জন্য অফার? এই অফারে সবাই তো নিতে পারবে নাকি? হ্যাঁ, প্রবাসী আমাদের দেশি ভাইরা তো নিতে পারবে। নিতে পারবে মানে 1000 টাকা অ্যাডভান্স করলে। হ্যাঁ, এক গাড়ি মাল কিনলে 1000 টাকা অ্যাডভান্স করলে, মানে এক গাড়ি মাল কিনলে 1000 টাকা অ্যাডভান্স করলে হবে। আচ্ছা, প্রবাসীদের কারণ হলো প্রবাসীদের টাকা অনেকে মারিয়ে দেয়, অনেক বাইরে থাকে, আইতার না অনেক টাকা মারিয়ে দেয়, এই জন্যই মাত্র 100 টাকা অ্যাড্রেস না। ওকে, তা এদিকে তো ভাই আরো খাট দেখতে পাচ্ছিলাম। এই খাটটা তো খুবই সুন্দর লাগতেছে। জি ভাই, এটা দেরেন্সের ভিতর করা। এটার দাম হলো মাত্র 15000 টাকা। মাত্র 15000 টাকা? জি ভাই। আচ্ছা, এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম। এটা 20000 টাকা। এটা 20000। আকাশ মিলিকার এটা 2 ইঞ্চি ভিতর করা। এগুলা গ্যারান্টি দিচ্ছেন কত দিনের ভাই? জানেন এগুলা গ্যারান্টি? 20 বছরের গ্যারান্টি দিয়েছি। আমার কত হলো আপনি 100 টাকার বিনিময়ে মাল নিতেছেন, আমি যেটা কোন মহিলা না হইলাম না আমার মাল রাখা লাগবে না। আচ্ছা, আর মাল ভালো হয় ওই বাইরে রইছিল আর 5টা কাস্টমার হবে, মাল খারাপ হলে আমার মাল রাখা লাগবে। এটা প্রাইসটা কত আসবে? 19000। এটা 19000? 20000। এটা 20000 টাকা? 20000। আচ্ছা, ডিসকাউন্ট মিসকাউন্ট দিয়া বলেন এটা? জি, এটা 20000। 20000 টাকা। আচ্ছা শফিক ভাই, এরপরে এদিকে তো ভাই খাটগুলো প্রিমিয়াম কোয়ালিটি লাগতেছে ভাই। জি ভাই। এই খাটটা তো খুবই সুন্দর। 13 গোলাপ, 13 গোলাপ, দুই সাইডে 19000 টাকা পকেট আছে। কত? 19000। 19000। সেমি বক্স? সেমি বক্স। এটা 19000? এটা 19000। এটা 19000? এটা 19000। আচ্ছা, এদিকে তো আরো খাট দেখতে পাচ্ছিলাম, এগুলো কত করে আসবে ভাই? 20000 টাকা ভাই। এটা 20000 টাকা? জি ভাই। সেমি বক্স না? সেমি বক্স। এটা 20000 টাকা? 20000। এটা 20000 টাকা? 20000 টাকা। আচ্ছা, এটা 20000 টাকা? 15000 টাকা। এটা 15000? জি। এটা 20000? এটা 20000 টাকা। আচ্ছা, এদিকে তো ভাই দেখি আচল মডেল দেখতে পাচ্ছিলাম। জি ভাই। ওয়াও, এটা খুবই সুন্দর লাগতেছিল। এটা কয় ফিট বাই কয় ফিট হয়? এটা 6 ফিট বাই 7 ফিট। এগুলোর বিছনা দিবেন কি কাটের? এটা ম্যাগুনি কাটের বিছনা। আর হাসিগুলো? হাসি আকাশমণি কাটের। আকাশমণি কাটের হবে। ডাবল গুলো তাও ম্যাগুনি। আচ্ছা, এটা সেমি বক্সের মধ্যে আছে। সেমি বক্সের ভিতরে। কত ইঞ্চি ভিতরে করছেন? এটা 2 ইঞ্চি ভিতরে। 2 ইঞ্চি ভিতরে। প্রাইসটা কত আসবে এটা? প্রাইসটা 19000 টাকা। 19000 টাকা। জি ভাই। চার কলস? 19 5 কলস। 5 কলস 19000 টাকা। ময়ূর? 19000 টাকা। 19000 টাকা। আচ্ছা, এদিকে সেমি বক্স নাকি? জি। এটা হচ্ছে আপনার কত টাকা আসবে এটা? এটা 20000 টাকা। 20000। ডিসকাউন্ট দিয়ে বলেন। ডিসকাউন্ট দিয়ে। এটা মডেলগুলো দেখিয়ে দিতেছেন 20000 টাকার মধ্যে না? এটা ফোম কাটিং ডিজাইন 20000। জেডি নিউ 20000 টাকা। এটা 20000 টাকা। আচ্ছা, হিউজ পরিমাণ কালেকশন। আমি তো টাকা নিতেছি না, মাত্র
100 টাকা বিনিময়ে আমি মালগুলো পাঠাইতেছি 100 টাকার বিনিময়ে আমি যদি আকাশমণি কাট না হয় তাহলে 100 টাকার বিনিময়ে আমি মালটা পাঠাইতাম যে আপনি দুই নম্বরি কাটছেন আকাশমণি দেই ফিলিফি দিয়ে দিমু তাহলে 100 টাকার বিনিময়ে মালটা দিতাম না আচ্ছা মাল যাইবো আপনি দেখবেন মালটা ভালো হইলে মাল রেখে ড্রাইভারের কাছে টাকা দিয়ে দেন আর মালটা ভালো হয় ভাই মনে করে 200 টাকা কাস্টমারদের ভালো হইলে খারাপ হলে আমার মাল রাখা লাগবে না কারণ আমি বেশিরভাগই তার কারণে অনেক ফোবাস পেয়ে বলতেছে ভাই অ্যাডভাইস দিলে এটাই আমার ইয়াদে কি মাল কিনুম মাল দেয় না এই জন্য এই অপরটা দিলে 100 টাকার বিনিময়ে মাল দিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন ভাই এদিকের কালেকশনটা তো খুব সুন্দর লাগতেছিল ওরে ভাই সেই গেটাবলা খাট এটা কি সেমি বক্স না সেমি বক্স আচ্ছা এটা প্রেস্ট কত আসবে 19000 টাকা 19000 টাকা গ্যারান্টি দিবেন কত দিনের 20 বছর 20 বছর এটা 19000 জি আচ্ছা এটা কত দাম আসবে এটা 19000 এটা 19000 টাকা জি আচ্ছা এদিকে তো আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম এটাও তো খুব সুন্দর লাগতেছিল এটা 20000 বানিশটা সব আপনার মধ্যেই জি ভাই এটা 19 বানিশ খরচ বাড়ি ফোন তো ফোন ফোন আচ্ছা এটা 19 19000 আচ্ছা এটা এটা 19 এটা তো একই মডেল কত 20 20 20 এটাও 20 জি আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন ভাই জান তারপরে এটা খাট আছে 17 এটা তো প্রিমিয়ামের মতো লাগতেছিল জি ভাই ওয়াও 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স কত এটা কত এটা 17 আর এটা 17000 এটা হচ্ছে টপ কলার 19000 আর গুলটি লাভ 19000 19000 টাকা আচ্ছা এদিকে তো আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম ভাই জি ভাই আচ্ছা এটা প্রাইস কত আসবে এটা ফেরিস 20000 20000 টাকা মানে ডিসকাউন্ট দিয়ে বলতেছেন তো ডিসকাউন্ট দিয়ে এটা একই মডেল না 20000 এটা কত 20 40000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট দিয়া 38000 38000 38 জি এটা কি ফুল বক্স ফুল বক্স ফুল বক্স আচ্ছা 38000 টাকা এটা 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 35000 টাকা এটা 35000 ওটাও ফুল বক্স ফুল বক্স আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন ভাইজান তারপরে এই আকাশমণি কাট আছে আকাশি কাটের এটা কয় ফিট বাই কয় ফিট আছে এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এর নকশাটা কি হাতে না মেশিনে ভাই ভাই হাতে হাতে সম্পূর্ণ হাতে নকশা করা আকাশি কাটগুলো মানে ম্যাক্সিমাম হাতেই করে আচ্ছা এটা প্রাইস কত আসবে এটা ফেরেস 20000 20000 টাকা জি এটা কত দাম আসবে এটাও 20000 20000 টাকা এটা প্রাইস কত আসবে 20000 টাকা 20000 টাকা আচ্ছা এটার প্রাইস কত আসবে 20000 টাকা 20000 টাকা আচ্ছা ভাই এদিকের এগুলা কি ভাই এগুলো তো মানে ইপিলিপির মতো লাগতেছে ভাই জি ভাই এডি ফিলিপি কাট ভাই আবার অনেকে এটা সেগুন কা বিক্রি করে সেগুন কা আকাশি কা বিক্রি করে ব্যস্ত আছে ভাই ও তো আসলে এটা ইপিলিপি আমার ভিডিও দেখা লাগবে না অন্যান্য ভিডিও দেখবো দেখবেন এটি আকাশমণি কে ব্যস্ত আছে সেগুন কে ব্যস্ত আছে আচ্ছা তাই আমি মিশাও তোকে মাল বেসুন আমার কথা হলো ভাই যেটা যা তা একই বেসুন কারণ আমি আপনার কাছে 100 টাকা অ্যাডভান্স এগুলো কত করে বিক্রি করতেছেন এগুলো এটি ভাই 16000 টাকা 16000 টাকা ভিউয়ার্স যারা 16000 টাকা ডেলিভারি চার্জ আমার কারণ এটা আমাদের ডেলিভারি চার্জও আছে ভাই আচ্ছা আমি যে ওই যে ফ্রি বলছি যে এককালে যে ফ্রি তা না কারণ এটা আমাদের দাম কিছুটা হলো ধরা হইছে কিছুটা হলো মানে নিচের গাড়ি থেকে একটু রিজনেবল প্রাইসের মধ্যে পাঠিয়ে দিচ্ছে মানে কুমিল্লা একটা মাল নিতে গেলে 3000 টাকা লাগে আমি কেনা 4টা 5টা মাল দিব আমার 1000 টাকা করে ভাড়া পড়বে আচ্ছা এই হিসাবটা নাকি আচ্ছা এদিকে এটা ফুল বক্স ফুল বক্স ভাই এটা তো সেই লাগতেছিল ভাই জি ভাই দোনো গেটআপটাই অন্যরকম জি ভাই বেশ দেখতে পাচ্ছেন হাতি খোদাই করা নকশা হেড সাইড লেগ সাইড সেম টু সেম ফুল বক্সের এর আপনার বিছনা দিবেন কি কাটের মেগনি কাটের মেগনি কাটের কত ইঞ্চি মোটা দিবেন 1 ইঞ্চি মোটা 1 ইঞ্চি মোটা এটা প্রেস্ট কিছু বলে দিতেন এটা ফেরেস 35000 35000 টাকা আচ্ছা দেখি এদিকে আরেকটা মডেল আছে এটা সেমি বক্সের ভিতরে সেমি বক্সের মধ্যে না এই মডেলটাই সেমি বক্স জি আচ্ছা এটা কত দাম আসবে এটা ফেরেস 20000 টাকা আচ্ছা এদিকে তো আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম এটা প্রেস্ট কত আসবে এটাও 20000 এটাও 20000 টাকা জি ভাই আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন ভাই জান এরপরে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এটাও আকাশি কাটের আকাশি ভাই এটা তো সে মজবুত করে বানাইছেন রে ভাই জি ভাই আবার দুই পাশে ব্যালকনি আছে মাঝখানে অপশনটা দেখি না একটু খোলা যায় না তালা মারা তালা মারা আচ্ছা চাবি খুঁজে পাচ্ছে না কোন জায়গায় রাখছে এটা প্রেসে জুড়ে বলে দিতেন এটা প্রেসে 17000 টাকা 17000 টাকা ভাই এদিকে চাল মডেল সুকেজ দেখতে পাচ্ছিলাম এক সাল ভাই এক সাল জি ভাই বেশ দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছিল দেখেন মাঝখানে থাকতেছে দুইটা ড্রয়ার দুই পাশে দুইটা পাল্লা এই উপরে থাকতেছে চারটা পাল্লা এটা সেলফ কাটটা কি কাট হবে এটা সব আকাশের আকাশি কাটের এটা প্রেসটা যদি বলে দিতেন এটা ফেরেস্ট হইলো 24000 টাকা লাস্ট প্রাইস কত রাখবেন 24000 টাকা 24000 টাকা আর আমাদের খাটের ফিচারও কিন্তু রং করেন এটা তো দেখেন আমরা একবারে র অবস্থা আছে কি কাট দিচ্ছেন এটা আমাদের ভিউয়ারস বুঝতে পারবে আচ্ছা এদিকে চাল মডেল ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন চাল মডেল ড্রেসিং টেবিল আছে কালেকশন ড্রেসিং টেবিল জেডি নিবে 11000 টাকা এটা 11000 হ্যাঁ এটা 11000 11000 এটাও 11000 আচ্ছা এটাও 11000 জি ভাই এদিকে ডাবল সালের একটা ডাবল সালের সুকেস জি ভাই বেশ দেখতে পাচ্ছেন মাঝখানে দুইটা ডার দুই পাশে দুইটা পাল্লা উপরে হবে চারটা পাল্লা এটা প্রাইস কত আসবে এটা ফেরেস 25000 লাস্ট প্রাইস কত 25000 25000 টাকায় ফিক্সড ফিক্সড ভাই এদিকে তো হিউজ পরিমাণ সুকেস আছে জি ভাই আচ্ছা বেশ দেখতে পাচ্ছেন ওয়াটার ফ্রেম আমরা দেখতে পাচ্ছিলাম এটা আনারস মডেল আকাশি কাটের না চারটা ডার থাকবে একটা পাল্লা এটা কয় ফিট বাই কয় ফিট আছে ভাই এটা 5.5 ফিট বাই 4.5 ফিট আছে 5.5 ফিট বাই 4.5 ফিট প্রাইস কত আসবে এটার এটা ফেরেস24000
এটাও সেগুন 32 32 মানে সেগুন কাঠেরও আছে জি আচ্ছা এদিকে তো আরেকটি অটো আছে এটা হ্যাঁ এদিকে জেডি নিব অটো এদি ফার্স্ট অটো জেডি নিব 32 এই 19000 এটাও 19 আচ্ছা অনেক কোটা ড্রেসিং টেবিলের মডেল আছে বেশ দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কোন ফার্নিচার আছে আলমারি আছে ভাই এটা আলমারি আকাশি কাঠের না আকাশি এটা কয় ফিট বাই কয় ফিট আছে এটা 5 5 ফিট বাই 6.5 ফিট 5 ফিট বাই 6.5 ফিট রেস্ট কত আসবে এটা তাহলে 35000 35000 টাকা আচ্ছা এদিকের এই অটো গুলো 19000 টাকা করে দাম আসবে আচ্ছা তা ভাই দেখি ভাই সেগুন কাঠের ফার্নিচার মানে আপনারা তৈরি করেন নাকি জি সেগুন কাঠের খাট নাকি জি ভাই সেগুন কত আসবে এটি 55000 3000 ডিসকাউন্ট কত টাকা দাম আসবে 52000 টাকা এদিকে তো ডাইনিং টেবিলও দেখতে পাচ্ছিলাম ভিক্টোরিয়া মডেলের ডাইনিং টেবিল ওয়াও মাশাআল্লাহ খুবই চমৎকার ডিজাইনটা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা প্রাইসটা কত আসবে 50000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট 48000 সেগুন কাঠের ফার্নিচার 100 টাকার বিনিময় 100 টাকার বিনিময় আচ্ছা এদিকে তো আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম ভাই এটা প্রাইসটা কত আসবে 48000 3000 ডিসকাউন্ট 45000 3000 টাকা ডিসকাউন্ট করে 45000 টাকা এদিকে তো একটা লাভ খাট দেখতে পাচ্ছিলাম ভাই এটাও তো খুবই সুন্দর লাগতেছিল এটা প্রাইসটা কত আসবে 55000 2000 টাকা 3000 টাকা ডিসকাউন্ট 52000 52000 টাকা আচ্ছা এদিকে একটা শাটার মডেল ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম এটা প্রাইসটা কত আসবে ভাই এটা হলো 35000 1000 ডিসকাউন্ট 34000 34 জি 34000 টাকা হলে নিতে পারবে এদিকে তো সেমি বিটকে মডেল একটা সোফা সেট দেখতে পাচ্ছিলাম 221 জি সাইড টেবিল কটা টি টেবিল কটা ভাই সাইড টেবিল দুটো টি টেবিল একটা টি টেবিল হবে একটা প্রাইস কত আসবে 48000 3000 ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্ট 45000 45000 টাকা ভাই এদিকে একটা অন্যরকম ক্যাবিনেট দেখতে পাচ্ছিলাম পার্টি মডেল নতুনটা নাকি ভাই জি ভাই পার্টি মডেল নতুন মডেল গ্লাস মডেল হ্যাঁ গ্লাস মডেল 10 মিলি গ্লাস আছে দেখেন 10 এমএম গ্লাস বেশ দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর লাগতেছিল এটা কয় ফিট বাই কয় ফিট আছে এটা 6.5 ফিট বাই 6 ফিট আছে আচ্ছা প্রাইস কত আসবে এটা 50000 2000 ডিসকাউন্ট 48000 48000 টাকা সেগুন আপনার আকাশি কাঠের ডাইনিং টেবিল না জি ভাই এটা হচ্ছে আর মডেলটা না জি ভাই একবারে র অবস্থায় আছে জি আচ্ছা এটা আপনার গাছ পায়া জি আচ্ছা এটা প্রাইস কত আসবে 21000 টাকা 21000 লাস্ট প্রাইস কত রাখবেন লাস্ট প্রাইস 21000 21000 টাকাই আচ্ছা এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম ভাই খুবই সুন্দর লাগতেছিল এটা কি কাঠের খাট ভাই এটা আকাশমণি কাঠের আকাশি কাঠের দেখে তো মনে হচ্ছে না ভাই আকাশি কাঠ ভাই না ভাই হেড সাইড লেগ সাইড সেম টু সেম জি ফুল বক্স ফুল বক্স আচ্ছা প্রাইস কত আসবে এটা 33000 3000 ডিসকাউন্ট 35000 টাকা একটা সুকেস আছে একটা সুকেস এটা কয় ফিট বাই কয় ফিট আছে এটা এটা 6 ফিট বাই 7.5 ফিট আছে 6 ফিট বাই 7.5 ফিট জি আচ্ছা 10 এমএম গ্লাস থাকবে ভিতরে জি স্পটলাইট কয়টা দুইটা দুইটা আচ্ছা প্রাইসটা যদি বলাইতেন এটা প্রাইস পড়বে আপনার 50000 2000 ডিসকাউন্ট 48000 48000 টাকা আর এদিকে এই ক্যাবিনেটের প্রাইসটা কত আসবে ভাই এটা এটা দাম হলো 38000 3000 ডিসকাউন্ট 35000 35000 টাকা লাগে ক্যাবিনেটটি বিক্রি করে দিবেন আচ্ছা আর এটা এটা কি ফুল বক্সের খাট নাকি ফুল বক্স খাট ভাই ওই সেই তো লাগতেছিল গেটআপ অস্থির গেটআপ এটা আপনার কয় ফিট বাই কয় ফিট বললেন এটা 6 ফিট বাই 7 প্রাইসটা কত আসবে 55000 5000 ডিসকাউন্ট 50000 টাকা এদিকে তো একটা সেগুন কাঠের ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম ভাই এটা প্রাইসটা কত আসবে এটা 20000 2000 ডিসকাউন্ট 18000 18000 টাকা এই আপেল খাটটা তো ভাই অনেক সুন্দর এটা কত ইঞ্চি ভিতর করছেন এটা 2.5 ইঞ্চির ভিতর করা ভাই 2.5 ইঞ্চির মধ্যে এটা হেড সাইড এটা লেগ সাইড প্রাইসটা কত আসবে 45000 ডিসকাউন্ট 40000 40000 টাকা ফোম কাটিং ডিজাইনটার মধ্যে এটাও 40000 40000 টাকা আচ্ছা এদিকে তো আরেকটি ক্যাবিনেট দেখতে পাচ্ছিলাম ভাই এটাও তো অনেক সুন্দর জি মাঝখানে তিনটা দুই পাশে দুটো পাল্লা সেলফ প্যাকেটটা কি কাট হবে গামারি 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 কাট প্রাইসটা কত আসবে এটার প্রাইসটা হলো 42000 ফাদার ডিসকাউন্ট 37000 37000 টাকা আচ্ছা এদিকে তো আরেকটা আলমারি দেখতে পাচ্ছিলাম টু পার্টের ভাই এটা তো সেই গর্জিয়াস নকশা করা ভাই এটা প্রাইসটা কত আসবে এটা ফেরেস 35000 1000 ডিসকাউন্ট 34000 34000 টাকা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু সেগুন কাঠের ফার্নিচারের কালেকশন আছে এদিকে তিন পার্টের আলমারি এই যে দেখেন তিন পার্টের আলমারি এই খাটটা তো ভাই সেই লাগতেছিল ভাই জি ভাই এটা প্রাইসটা কত আসবে এটা 40000 ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে 40000 টাকা আচ্ছা এদিকে আরো ড্রেসিং টেবিল আছে এই অটোমেটিক প্রেসটা কত আসবে এটা 32000 টাকা 32000 টাকা আচ্ছা এদিকে এটা ছোট সাইজের খাট ভাই এটা 35000 3000 ডিসকাউন্ট 32000 আচ্ছা তো শফিক ভাই ভিডিওটি আর বড় করতে যাচ্ছিলাম না সরাসরি যদি আমাদের ভিউয়ারসরা মামা বাগিনা ফার্নিচার এন্ড ডোরে যদি ভিজিট করতে চায় সরাসরি কিভাবে আসতে হবে আমাদের সব প্রেলো ঢাকা কেরানীগঞ্জে মোহাম্মদপুর দিয়ে আসলে কোশলা ব্রিজ পাড়ে লাবণীর সামনে লাবণীর সামনে মামা বাগিনা ফার্নিচার এন্ড ডোর মামা বাগিনা ফার্নিচার এন্ড ডোর ভিউয়ার্স ভাই কুন্দক মাত্র 100 টাকার বিনিময়ে কুন্দক ফার্নিচার দিয়ে দিচ্ছে আপনাদের বাসায় আপনারা যারা অনেকেই ফার্নিচার অ্যাডভান্স করে মানে ফার্নিচারের যে কেনার জন্য যে টাকাটা অ্যাডভান্স করেছেন ধরা খেয়েছেন এমনটা আপনাদের কাছে আমরা মাঝে মাঝে শুনি তাদের জন্য কুন্দক আজকের এই অফারটা বিশেষ করে পরবাসী ভাইদের জন্য অনেক উপকারে আসবে মাত্র 100 টাকা অ্যাডভান্স করবেন ফার্নিচার কুন্দক পাঠিয়ে দেবে শফিক ভাই আপনাদের বাসায় ফার্নিচার যদি পছন্দ হয় তারপর কুন্দক বাকি টাকা কুন্দক আপনার গাড়িওয়ালার কাছে দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর বিশেষ করে শফিক ভাই নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা ফেসবুক পেজে এই ভিডিওটি দেখতেছেন পেজে নতুন না দেখলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ